আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। সরিষার তেল নাকি সয়াবিন তেল, কোনটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো? আমরা বলি সাধারণত যে তেলে মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে সেই তেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খেতে হয়, এবং পাশাপাশি স্যাচুরেটেড ফ্যাট যেই তেলে কম রয়েছে সেটাই আমরা খাওয়ার জন্য সাজেস্ট করি। সেক্ষেত্রে কিন্তু সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটাতেই কিন্তু পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে এবং স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকে। কিন্তু সরিষার তেলটা দেখা যায় প্রসেস করা হয় না, যেখানে সয়াবিন তেলটা প্রসেস করা হয়। তো সেই জন্য আমরা বলি যে স্বাস্থ্যের জন্য সাধারণত যাদের কোলেস্টেরল বেশি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু সরিষার তেলটা খেতে পারেন, তবে অবশ্যই পরিমিত আকারে, বেশি তেল খাওয়া যাবে না।